ভারতীয় টেলিভিশনের গানের প্রতিযোগিতা সারেগামা পায়ের এবারের বিশেষ সমক হয়ে আছেন বাংলাদেশের ছেলে নবেল। এই শোয়ের প্রায় প্রতিটি পর্বই একের পর এক গান গেয়ে বিচারক সহ সকল দর্শক শ্রোতাদের মুগ্ধ করে গেছেন তিনি। সারেগামা পায়ের মঞ্চে গান গেয়ে বাংলাদেশ ও ভারতে প্রচুর ভক্ত তৈরি হয় তার। সবার প্রত্যাশা এবারের আসরে চ্যাম্পিয়ন হবে নবেল। প্রতিযোগিতা এখনো শেষ হয়নি, এর আগে নবেল চ্যাম্পিয়ন হচ্ছে না বলে গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা, প্রথম রানার সাপ আর গৌরব, দ্বিতীয় রানার সাপ হয়েছেন নবেল। এদিকে জানা গেছে জি বাংলার সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামা পায়ের চূড়ান্ত পর্ব হবে 28 জুলাই। সেই দিনই জানা যাবে নবেল, অঙ্কিতা, গৌরব, স্নিগ্ধজিৎ, সুমন ও প্রীতমের মধ্যে কে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন। শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চতুর্থ পর্বের দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। চতুর্থ পর্বে বাকি ভারতীয় প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন গোপালগঞ্জের তরুণ সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নবেল, কিন্তু ফলাফল এখনো গোপন রাখা হয়েছে। এদিকে নবেলকে চ্যাম্পিয়ন না হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় তার ভক্তরা হতাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন। প্রিয় গায়কের মাথায় সেরার মুকুট দেখতে না ওঠার কথা শুনলেই প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রসঙ্গত এবারে সারেগামা পায় বাংলাদেশ থেকে বেশ কয়েকজন প্রতিযোগী অংশ নিয়েছিল, তাদের মধ্যে ছিলেন নবেল, অঙ্কিতা স্মৃতি, মেজবা বাপ্পি প্রমুখ। তবে সবার চেয়ে আলোচনা ও জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে ছিলেন নবেল। বিজয়ের মুকুট কি তাহলে মাথায় উঠবে, নাকি গুঞ্জন সত্যি হবে, জানার অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, সত্যি কি চ্যাম্পিয়ন হবে নবেল, নাকি গুঞ্জন সত্যি হয়ে যাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।